রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক মহিলাকে মারধর ও খুনের হুমকি দিচ্ছিল গাড়ির চালক বলে মহিলা থানায় অভিযোগ করেন এক কলেজ শিক্ষিকা। শুক্রবার বিকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানতে পেরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার আয়ুষী সুকময় চক্রবর্তী 40 বছরের ওই মহিলাকে বর্ধমান আরামবাগ রোড থেকে উদ্ধার করে আনেন। মহিলা অভিযোগের ভিত্তিতে বড়নীলপুরের আনন্দপল্লির বাসিন্দা ওই যুবককে পুলিশ আটক করেছে। বাঁকুড়া সোনামুখী কলেজের ওই শিক্ষিকা অভিযোগ করেন তাকে শাসক দলের নাম করে মারধর ও খুনের হুমকি দেওয়া হতো। ওই মহিলা আরও অভিযোগ করেন ওই যুবকের সাথে তার সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, দুর্গাপূজার পর থেকে ওই যুবকের আচরণে তিনি ভয় পেয়ে যান বলে জানান শিক্ষিকা। আমি চাই না তো তুমি আমার বাড়িতে আর আসো, খুব অশান্তি হচ্ছে, তুমি তোমার মতন ভালো থাকো, কাজ করো, কিন্তু আমার বাড়িতে আর এসো। তারপরে বলছে যে আমি বাড়িতে আসবো না, মানে ওই বাড়িতে আমার অধিকার না, কিসের অধিকার? বাড়িতে আমি তোমাকে লিখে দিই কিসের অধিকার? তাছাড়া আমার এক মাসিকে আমি থাকতে বলেছি, ঘটনা ঘটলো যে আপনাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে, এবং তখন উনি বললেন যে না মাসি আসবেন না। এই মাসির আসার কথা শুনে উনি প্রচণ্ড রেগে চিৎকার করে বলতে লাগলেন আজকে আমি বাড়িতে আগুন ধরিয়ে দেবো। সিঁদুর পরিয়ে দিয়েছিল কি ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আমাকে চাপ দিয়ে এবং প্রচণ্ড রকমভাবে, আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু ও বললো কিন্তু আমি আপনাকে বলি শুনুন, ও কিন্তু বিবাহিত এবং ওর ডিভোর্সের কেস চলছে এবং নট ইয়েট ডিসাইডেড। হ্যাঁ, ও ও গিয়ে বলে আমরা এইভাবে একটা ছবি তুলবো। আমি বললাম কেন? তখন দেখছি বেশ কয়েকজন মানে বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, বলে এটা একটা ফর্স শো তুলো। আমি ঠিক আছে ফর্স শো, বাট একটা পুরোহিত ছিল সেখানে ডেকে ডেকে আমি ফার্স্ট চাই, বললাম যে যেগুলো করছো সেগুলো প্রত্যেকটা তো অবৈধ ব্যাপার, কারণ তার একটা ডিভোর্স হয়। আরেকটা জিনিস ফেসবুকে লিখেছেন যে আপনার মা মারা যাওয়ার পর আপনি একাকিত্বে ছিলেন, তার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল? হ্যাঁ, আমার সম্পর্ক বলতে আমার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছিল, যেটা আপনি বন্ধুত্ব বলতে পারেন। খুব ভালো বন্ধু ছিলাম আমরা, সত্যি আমরা খুব ভালো বন্ধু ছিলাম। ওকে আমি কোনোদিন ড্রাইভার বলে কখনো অসম্মান করি। একসঙ্গে থাকতেন? না না, একসঙ্গে থাকতাম না। ও কখন থাকতো? তো ডিউটিতে বেরিয়ে যেত, যে বলছে দিদি আপনার বাড়িতে থাকতো তো? হ্যাঁ, মাঝে মাঝে আসতো। কাল রাতেও তো ছিল? কাল রাতে এসে বেরিয়ে গিয়েছিল, আবার ভোরের দিকে এসেছে। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমার প্রতি এই আচরণ, এই নিষ্ঠুর যে আচরণটা হচ্ছে, এই হুমকি দেওয়া, আমাকে ক্রমাগত ভয় দেখানো, এটা বন্ধ হোক। এবং দেখুন, আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের থেকে রাজনৈতিক ক্ষমতা নেই। আমি কি অভিযোগ দায়ের করলাম? আমি একটা অভিযোগ দায়ের করেছি, আমি এর আগেও করেছিলাম, কিন্তু উনি তখন এসে মার্চ মাসে অভিযোগ করার পর আমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন, উনি বলছেন আমার নাম, আমি কমলা, এবং উনি বলছেন আমার আমার নাম হচ্ছে বেতাজ বাদশা, আমি অন্ধকার জগতের বাদশা। সুরজিৎ কি? সুরজিৎ দাস। এর আগে অভিযোগ করেছিলেন আপনি? মার্চে করেছিলাম, এবং উনি আমার বাড়িতে গিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছেন। অভিযোগ কি তুলে নিয়েছেন? অভিযোগ তুলে নিয়েছিলাম যখন উনি আমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে বলেছেন আমার ভুল হয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন বৃহস্পতিবার থেকে তাকে ওই যুবক বাড়িতে আটকে রেখেছিলেন এবং মারধরও করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।